মন্দিরা কেন আজকে ছাদের কথা তুলতে বাধ্য হলো কেন মন্দিরা আজকে ছাদের ক্লারিফিকেশন দিল আর যেটা অ্যান্সার দিল সেই অ্যান্সারটা কি আদৌ সত্যি না মিথ্যা চলো আজকে তোমাদের কাছে সমস্তটা তুলে ধরবো এর পিছনে রাহুলের হাত আছে বন্ধুরা তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আমি ভালো আছি তো বন্ধুরা তোমাদের মনে কিন্তু কিন্তু হচ্ছে না যে মন্দিরা কেন আজকে ছাদের কথাটা তুলতে বাধ্য হলো কেনই বা আমাদেরকে মিথ্যে ক্ল্যারিফিকেশান দিল যে ছাদে সে কী করতে যায় তোমাদের মনে হচ্ছে সে সত্যি কথা বলেছে তো চলো ভিডিওটা ফুল দেখো আর এখানে রাহুলের কি অবদান আছে সমস্তটা বুঝতে পারবে ভিডিওটা শেষ অবধি দেখো এবার তার আগে বলি বন্ধুরা এই যে মন্দিরা আজকে হঠাৎ করে বললো তাকে নাকি কে কমেন্ট করে বলেছে যে ছাদে নাকি মন্দিরা খেতে যায় এটা কি তোমাদের মনে হচ্ছে এটা মনে হচ্ছে না হাস্যকর একটা ব্যাপার কে বলবে তাকে যে ছাদে গেছে কমেন্ট করতে যত সব আলতু ফালতু কথা দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে তারপরে একজন নাকি তাকে বলেছে ফোন নিয়ে যায় ফোনে কথা বলতে আরে বাবা মন্দিরা সমস্তটা বানিয়ে বলছে বন্ধুরা কারণ এমনি কমেন্ট কেউ করেনি মন্দিরা তুমি যদি সত্যি বলে থাকো তাহলে কমেন্ট আমাদেরকে শো করাবে তো যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা আমাদেরকে শো করাবে যে কেউ তোমাকে বলেছে তুমি ছাদে নাকি খেতে যাও বা কথা বলতে যাও এত তো পাগল কেউ নেই বুঝলে তো কেউ এই কথাটা বলবে না কারণ সবাই বুঝতে পারছে যে তুমি ছাদে খেতে যাও না খালি খালি ছাদে খেতে যাবে কী খেতে যাবে তুমি ছাদে নিচে খেতে পাও না ছাদে খেতে যাবে তুমি তুমি তো ঘুম তোমার তো ঘুমই পূরণ হচ্ছে না তুমি ছাদে খেতে যাবে আর যেহেতু তুমি মোবাইলে মোবাইল নিয়ে যাচ্ছ কি নিয়ে যাচ্ছ না হ্যাঁ সেটা বড় কথা নয় তুমি সেটাও মিথ্যা কথা বললে যে আমি মোবাইল ছাদে নিয়ে আসি না এবার কথাটা হলো যে তুমি বললে যে আমি ছাদে যাই অনেকে বলেছে নাকি গান শুনতে আরে বাবা ছাদে গান শুনতে যেতে হবে এটার কোনো মানে আছে তুমি ঘরে বসে মানে গান শুনতে পারবে না তুমি ঘরে বসে যখন একটা ঘর বুক করে ওয়েব সিরিজ দেখতে পারো সোমনাথকে সেই ঘর থেকে বের করে হ্যাঁ তাহলে তুমি ছাদে গিয়ে কি করবে সেটা আমাদের পুরোটা জানা আছে তো বন্ধুরা মন্দিরা পুরোটা মিথ্যে কথা বলেছে আজকে আর যে এই কমেন্টের কথা বলেছে না সেই কমেন্টগুলো মিথ্যে বলেছে বরঞ্চ সে ছাদে যায় গিয়ে আমি তোমাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি মন্দিরা ছাদে যায় তার সাইনিয়ার কথা যখন তার মনে পড়ে তখনই সে দৌড় লাগায় ছাদে আর এই যে বললো না যে আমি গান শুনতে যাই ছাদে ছাদে গিয়ে গান শুনি আদৌ না আজকে মন্দিরা বাধ্য হলো এই বিষয়টাকে তুলতে কারণ এই বিষয়ে আমরা অনেকে ডিসকাস করেছি যে ছাদে মন্দিরা কি করতে যায় এমন কি মন্দিরার কমেন্ট বক্স ভরে যায় সবাই একটাই কথা বলে যে মন্দিরা ছাদে আদৌ কি করতে যায় যখন যায় সে এক অবস্থায় আসে আবার আরেক অবস্থায় তাহলে এটা আমাদের সন্দেহ করাটা মানে স্বাভাবিক তাই না প্রত্যেকটা ভিউয়ার্সের মনে সন্দেহ যে মন্দিরা ছাদে কি করতে যায় এটা কখনো সত্য হতে পারে না যে মন্দিরা ছাদে গান শুনতে যায় একদম ফালতু কথা বন্ধুরা মন্দিরা ছাদে তখনই যায় হুম কারণ এর আগের ব্লগুলোতে তোমরা দেখবে যে মন্দিরা ছাদে থেকে আসার পর দেখবে ওর চোখগুলো ছলছল করে মন্দিরা ছাদে গিয়ে কান্না করে প্রচুর কান্না করে বন্ধুরা সেখানে একমাত্র নিরিবিলি জায়গা পায় আর অন্ধকারের মধ্যে বিশেষ করে মন্দিরে লক্ষ্য করে দেখবে সন্ধে সাড়ে ছটা বা সাড়ে পাঁচটা এই ধরনের টাইমে নিরিবিলি টাইমে বেশি যায় বুঝতে পারলে সেখানে গিয়ে সে সমস্ত মনের দুঃখ মনের যত পুরাতন স্মৃতি আছে সে সমস্ত স্মৃতিগুলো সেখানে উবলে উবলে ফেলে আর কান্না করে এখানে বিশেষ করে রাহুলের অবদান আছে রাহুলকে সে প্রচুর ভালোবাসে এটা একদম বাস্তব কথা যার জন্য সে আজও অবধি সোমনাথকে অন ক্যামেরা নিজের হাজব্যান্ড বলে স্বীকার করতে এখনো দ্বিধাবোধ করছে হ্যাঁ স্বামীর মতো থাকছে মানে তার ঘরে সংসার করছে ঠিক আছে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক নেই কারণ সোমনাথ মিথ্যে কথা বলছে না স্বামী স্ত্রীর মতো থাকছে মানে স্বামী স্ত্রী তারা রিলেশন ওয়াইজ ঠিক আছে কিন্তু তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই এবার কথাটা হলো মন্দিরা কেন তুলতে বাধ্য হলো বলো তো মন্দিরা খুব চালাক বুঝতে পারলে এই যে ভিডিওগুলো আমরা করছি মন্দিরের ভিডিওগুলো দেখে জানে যে আমরা যে বলছি সেটা সত্যি সেটাকে ঢাকা দেওয়ার জন্য মন্দিরে আরেকটা ক্লারিফিকেশান আমাদের সামনে রাখলো যে আমি ছাদে আসি গিয়ে গান শুনতে যার জন্য এর আগে তো মন্দিরে দেখায়নি যে ছাদে গেছে গান শুনছে তিনটা থেকে চারটা বা চারটা থেকে পাঁচটা এর আগে দেখায়নি হঠাৎ করে হ্যাঁ এই মহারানীর ইচ্ছা হলো যে আজকে আমি এই শেয়ার করি যে ছাদে আমি কি করি তুমি না নিজে যতটা চালাক ঠিক আছে তার থেকে ঠিক ততটাই বোকা তুমি তোমার ভিউয়ার্সগুলোকে মনে করো বিশেষ করে ক্রিয়েটরকে মনে করো যে তুমি যতটা চালাক তার থেকে ততটাই তারা বোকা তোমার এই সমস্ত চালাক তোমার এই ন্যাকামি ভিউয়ার্সরা কেন সহ্য করছে বলো তো কারণ তা কেউ ভালোবেসে দেখতে যাচ্ছে আর কেউ তোমার এই যে নোংরামিগুলো ইচ্ছাকৃত উৎসাহিতভাবে দেখতে যাচ্ছে দেখি তো আজকে কি হলো আজকে কি হলো কারণ মানুষের মনে কি না সবসময় ঝগড়া ঝগড়া টগড়ার ব্যাপারে দেখবে উৎসাহিতটা বেশি থাকে যে দেখি তো আজকে কে কি বললো আজকে কার কি হলো সোমনাথের কি হলো আর সোমনাথ যে তার ব্লগিংয়ে সমস্ত দুঃখগুলো প্রকাশ করেছে যে আমরা স্বামী ওয়াই মানে স্বামী স্ত্রী আছি কিন্তু কোনো ই নেই আমাদের মধ্যে বুঝতে পারছি চোখের সামনে সব হচ্ছে কিন্তু কিছু করতে পারছি না এই সমস্ত কথাগুলো একদম পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে তুমি সমস্ত মাতলামি করছো বুঝতে পারলে তোমার মাতলামিতে হুম সোমনাথ একেবারে হেনস্তা হচ্ছে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় সোমনাথকে জাস্ট আমি একটা কথা বলবো বেশি সহ্য করো না কথাই বলে না অন্যায় যে করে আর অন্যায় যে হয়ে দুজনে কিন্তু সমান অপরাধী তুমি প্রয়োজনে হুম প্রতিবাদ করো সোমনাথ প্রয়োজনে প্রতিবাদ করো এই যে মন্দিরা রসিয়ে রসিয়ে কষিয়ে কষিয়ে আজকে দেখলাম চাউমিন করলো চাউমিন রান্না করতে করতে ভয়েস ওভার দিতেই তো তার নাকি জিপ থেকে টপটপ করে জল পড়ছে এত ভালো লাগছে চাউমিন খুব ভালো লাগলো খুব ভালো করে রান্না সান্না করেছে কেন তোমার হাজব্যান্ডের জন্য রাখুনি আর রেখেইছো যখন সোমনাথের ব্লগিং দেখতেই পাবো যদি রেখে থাকো তাহলে কেন সেটা অন ক্যামেরা বলছো না স্বামী স্ত্রী মতো থাকছো মানে থাকছো বলতে একই জায়গায় খাচ্ছো তুমি রান্না করছো সোমনাথ খাচ্ছে তাহলে সেটা অন ক্যামেরা বলতে লজ্জা লাগছে না রাহুল তোমাকে বলে দিয়েছে হোর গিস ওর নাম নেবে না ক্যামেরার সামনে তাহলে কিন্তু আমি সহ্য করবো না আমি ডাইরেক্ট চলে যাবো তোমার বাড়ি তোমাকে উঠিয়ে নিয়ে আসবো এভাবে বলেছে তাহলে তুমি কেন বলছো না ক্যামেরার সামনে লজ্জা করছে না মেয়ের ব্যাপারে আজকে কোন দিক থেকে সূর্য উঠলো হঠাৎ করে বলে ফেললে তোর বাবা তোকে বারণ করেছে না ওদের বাড়ি যাবি না ডেঙ্গু হয়েছে সেটা বললে মেয়ের ব্যাপারে কিন্তু নিজের ব্যাপারে কখনো তো বলছো না সোমনাথ আমাকে এটা করতে বারণ করেছে হ্যাঁ কেন বললে না বললে না কেন যে তোমাকে সোমনাথ রাহুলের সাথে কন্ট্যাক্ট রাখতে বারণ করেছে এটা এগ্রিমেন্ট ব্যাপারে ছিল যে তুমি রাহুলের সাথে কোনো রকমের যোগাযোগ রাখতে পারবে না যার জন্য ফোন থাকা সত্ত্বেও তুমি ছাদে গিয়ে রাহুলের সাথে কানেক্ট হতে পারছো না বুঝতে পারলে যার জন্য তুমি ছাদে গিয়ে ফোন নিয়ে যাচ্ছ না কিন্তু তুমি ওখানে অনেক দুঃখ কষ্ট ব্যথা বেদনা উবলে উবলে পড়ছে তোমার ওখানে গিয়ে সেই কান্নাগুলোর মাধ্যমে তোমার সমস্ত ব্যথা বেরিয়ে আসছে কেন বললে না এটা কথা কেন বললে না কারণ তুমি কখনো কারোর সামনে ঝুঁকতে জানো না ঠিক আছে তুমি সবাইকে নিচু করাতে জানো কিন্তু নিজে কখনো নিচু হবে না তাই না যার জন্য সোমাতে কথা একটাও তুমি মানো না একটা মানো না তাহলে সোমনাথ কালকে বা তার গত হ্যাঁ গতকালের ব্লগে এই ধরনের কিচ্ছু বলতো না যদি একটুকু যদি তুমি তাকে মানে তার প্রতি সহানুভূতি দেখাতে বা তার প্রতি মানে তুমি রেসপেক্ট তোমার কোনো রকমের থাকতো না তাহলে সোমনাথ এই কথাটা কখনো বলতো না যে তার মধ্যে কোনো রকমের ক্ষমা ক্ষমা নামে কোনো কিছু ছিলই না কারণ তুমি কখনও সোমনাথের কাছে নম্রতা স্বীকার করেও নি বুঝতে পারলে আজকে কি দিন এসছে তোমার যে তোমাকে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে অতক্ষণ কে ঘুমায় হ্যাঁ অতক্ষণ কে ঘুমায় একটা কী বলবো অসুস্থ মানুষ তুমি নাকি অসুস্থ তুমি নাকি ডিপ্রেশান অথচ তোমার খাওয়ার ইচ্ছা করছে কি খাওয়ার খাচ্ছ তুমি বলো ওই যে ডিপ চাউমিন তারপরে ওই যে মাছের ঝোল কে খায় আমি তো দেখিনি অসুস্থ মানুষ কখনো এইভাবে খাওয়ার খায় তাই না কোথায় কোথায় তুমি এই বাথরুমটা তুমি দেখাও কেন ওগুলোকে দেখানো খুব প্রয়োজন তুমি কি মানে কি বলবো তুমি কি ভেবেই নিয়েছো মনে নাকি যে আমি যত কিছু করবো এর পুরো দিন দেখা যাবে হ্যাঁ যে মন্দিরের চ্যানেলে মন্দিরে স্নান করছে সেটাও শেয়ার করছে খুব ভালো লাগবে বুঝলে তো সেটা নিয়েও একটা কন্ট্রোভার্সি হবে এটা কিছু করে দেখাও কারণ এটাই করাটা তোমার বাকি আছে তুমি স্নান করবে আমরা সবাই দেখব সেটাও নিয়ে কন্ট্রোভার্সি হবে সেটাও নিয়ে আমরা কন্টেন্ট পাবো তোমার ভিউজ হবে তত তত করে ভিউজ বাড়বে কারণ তুমি ভিউজের জন্য পাগল কিছুই করতে পারো যার জন্য আজকে তুমি মিথ্যে ক্লারিফিকেশনটা দিতে বসলে মিথ্যে কথা বলেছো আর হ্যাঁ একটা দিদিভাই আমাকে কালকে কমেন্ট করেছে শ্রাবন্তী শ্রাবণীমুহ যাই হোক শ্রাবণী চৌধুরী মনে দিদিভাইটার নাম যাই হোক ভুল হলে আমাকে ক্ষমা করবে দিদিভাই তো আমি কালকে একটা ওয়ার্ড ভুল বলেছিলাম আনকমপ্লিট বলেছিলাম দিদিভাই বললো যে ইনকমপ্লিট যাই হোক থ্যাংক ইউ দিদিভাই এভাবে ভুল ধরে আমাকে শুধরে দেওয়ার জন্য এভাবে কোনো ভুল হলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো এরপরে আমি ইনকমপ্লিট বলবো একদম ঠিক কথা কালকে বলেছিলাম আমি যে হ্যাঁ এম এস ফ্যামিলি তিনজন ছাড়া মানে সোমনাথ মন্দিরা জয়ী ছাড়া এম এস ফ্যামিলি ইনকমপ্লিট সেটা কখনো না আর এই যে মন্দিরা সবসময় বলে না আমার টাকা আমার টাকা কিছুই না বন্ধুরা এখনও মন্দিরা সৌভাগি কুটিরে এসেছে কি করছে এটা দেখতে ভিউয়ার্সরা যায় বেশি বিশেষ করে এই উৎসাহ নিয়ে যায় যে দেখি তো মন্দিরা এবার সমাদের সঙ্গে আজকে কি করলো ছেলেটা ওদিকে হাত ভেঙে গেছে হাত ভাঙার যন্ত্রণা জানো হাত ভাঙার যন্ত্রণা জানো সে কম ভাঙু বেশি ভাঙু ফ্র্যাকচার তো ফ্র্যাকচারই হয় ঠিক আছে এখানে যখন জয়েন্ট লাগে না যে কোথাও যদি ভেঙে যায় সেটা যদি জয়েন্ট লাগে হাড়ে হারে তখন সেটা প্রচুর কষ্ট হয় বিশেষ করে অতিরিক্ত হারে চুলকায় সেটা তুমি বুঝবে না সোমনাথ এত কষ্ট পাচ্ছে অথচ একবারও তোমাকে দেখছি না ক্যামেরা অন করে যে সোমনাথের কিছু একটা হেল্প করছো কিছু একটা হেল্প করে দিচ্ছ যদি করে থাকো তাহলে সেটা অন ক্যামেরায় কেন শেয়ার করছো না বা সোমনাথকেই বলব যে সোমনাথ তোমাকে যদি মন্দিরায় কোনো কিছু হেল্প করে থাকে বা তোমাকে যে খাওয়াটা বেড়ে দিচ্ছে সেটা কেন ক্যামেরার মধ্যে বন্দি করছো না তুমি প্রত্যেকটা জিনিস ক্যামেরার মধ্যে বন্দি করবে না হলে সোমনাথ একদিন তোমাকে বলে দিলাম একদিন তোমাকে নিজের এই কারণ আমার জন্য তোমাকে একদিন পস্তাতে হবে যে আমি কেন সোশ্যাল মিডিয়ায় সব শেয়ার করে নিই কেন আমি প্রত্যেকটা বিষয় তুলে ধরছি না মন্দিরা কিন্তু খুব চালাক সে ক্যামেরার মধ্যে কোনো কিছু ক্যাপচার করছে না যেটা তোমার সাথে সে করছে কিন্তু যেহেতু তোমার বাড়িতে গেছে তোমার এগ্রিমেন্টের পেপার সাইন মানে সাইন করেছে তোমার শর্তগুলো মেনেছে সেখানে তো ওকে তোমার কিছু না মানে তোমাকে যেমনি খাওয়ার দেওয়া বিছানায় একই জায়গায় ঘুমানো এগুলো এগুলো ঘটছে তো কিছু কিছু জিনিস ঘটছে এবার যেটা ঘটছে সেটা তুমি অবশ্যই তোমার ক্যামেরাতে ক্যামেরাবন্দি করবে মন্দিরা নাই বা করলো তুমি করো না তুমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো সেটা শেয়ার করা খুব এখন প্রয়োজন হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে কারণ সোমনাথ যদি এখন শেয়ার না করে তাহলে কিন্তু সোমনাথ পরবর্তীতে বিপদে পড়তে পারে তোমরা দেখে নিও ঠিক আছে কারণ মন্দিরা সোমনাথ কিন্তু কালকে এটা কোথাও বলেছে গতকাল যে মন্দিরা এখানে এসেছে ঠিকই কিন্তু সে নিজের মতো করে ওর লাইফ ওই ওর মতো করে চলছে সোমনাথের লাইফ সোমনাথ নিজের মতো করে চলছে জাস্ট দুজনে কিন্তু অজুহাত দিচ্ছে এই দিচ্ছে মেয়ের কথা ওই দিচ্ছে মেয়ের কথা মেয়ে ভালো আছে মেয়ে হেনা আছে তেনা আছে আরে বাবা তোমরা কি করছো তোমরা যে স্বামী স্ত্রী তোমরা কি করছো ঘোরার মাথা হ্যাঁ তোমরা যে স্বামী স্ত্রী তোমাদের মধ্যে কোনো রকমের পরিবর্তন হচ্ছে না ডেভেলপমেন্ট হয় না দিনে দিনে পরিবর্তন হয় তো তাই না যাই হোক সোমনাথ এত বুড়্বকচী মানে কি বলবো সোমনাথের মাথাটা এত হাদা ভদা হ্যাঁ সে ব্রেন মোট কথা হ্যাঁ মানে অন্যদিকে লাগাই না সে সোজা সাপটা যেটা দেখতে পায় সেটাই ঠিক আছে চলুক না দিন আরে বাবা এভাবে দিন যায় না সোমনাথ হ্যাঁ যে তোমাকে প্যাচালো অবস্থায় দেখছে তার তার পেঁচালোগুলো বোঝার চেষ্টা করো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে আমার কথাগুলোর সাথে সহমত থাকলে অবশ্যই সেটা করে লাইক দিয়ে কমেন্ট করে নতুন থাকলে চ্যালেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ও করে পাশে থাকবে